রাজধানী বোজন গার্লস স্কুলের হোস্টেল নিবাসী কিছু ছাত্রী বৃহস্পতিবার সকালে খাওয়ার পর মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ে এসে তাদের কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। তড়িঘড়ি ছাত্রীদের অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিবি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অনেক ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসার প্রয়োজনে 11 জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি রাখা হয়। এই খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে অসুস্থ ছাত্রীদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি চিকিৎসাধীন প্রত্যেক ছাত্রের সাথে কথা বলেন, তাদের শারীরিক সমস্যা সম্পর্কে অবগত হন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, চিকিৎসাধীন প্রত্যেক ছাত্রীর সাথে তিনি কথা বলেছেন। প্রত্যেকেই তাকে জানিয়েছেন তাদের বর্তমানে মাথা ব্যথা এবং বুক ব্যথার সমস্যা রয়েছে। বিষয়টি নিয়ে হাসপাতালে মেডিকেল সুপারের সাথে আলোচনা করেছেন তিনি। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অবগত করেছেন যে ছাত্রীদের গ্যাস ফরমেশন হয়েছে, তবে সব ছাত্রী বর্তমানে বিপদ মুক্ত রয়েছে। 11 জন ছাত্রী এখানে যারা আছে ওদের সাথে কথা বললাম, ওদের প্রায় সবারই একই অবস্থা, যে একটু হেডেক এবং বুকের এই জায়গাটাতে একটু ব্যথা বা জ্বলন নিরন একটা প্রবলেম আছে। আমি কব্বরকে বলেছি সব সমস্যা, তো ডাক্তারবাবুদের থেকে যা জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওনারা ডাক্তারি ভাষায় যেটা গ্যাস ফরমেশন হয়েছে এই ধরনের একটা ট্রিটমেন্টের ব্যবস্থাপনায় ওনারা আছে এবং একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম অলরেডি এই হোস্টেলের খাবারে কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা এগুলো দেখার জন্য একটা টিম গেছে। সে রিপোর্ট পাওয়ার পর দে উইল ডিসাইড হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। তো ডাক্তারবাবুরা এখানে আছেন, আমি বললাম কোনো লেভেল অফ ড্যাঞ্জার এটা কত কিছু আছে, বলছে যে দে আর আউট অফ ড্যাঞ্জার ওনাদের বক্তব্য, এটা আমার বক্তব্য। তো আরও একটা বিষয় হলো এই ধরনের ঘটনা কিন্তু এদিন ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি জানান, ছাত্রনিবাস এবং ছাত্রীনিবাসে খাওয়া খাদ্য নিয়ে কর্তৃপক্ষের নিয়মিত পর্যবেক্ষণ রাখা উচিত। বিরোধী দলনেতা থাকার সময়ে তার কাছে একাধিক এমন অভিযোগ এসেছিল, বিষয়টি তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছিলেন। মন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট ঘটনায় বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছেন। এই তদন্তের রিপোর্ট এলে পরে গোটা বিষয়টি স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।